আজকে আমি আপনাদের অশ্বগন্ধা হোমিওপ্যাথিক ওষুধটি সম্পর্কে জানাবো এই ওষুধটির গুণাগুণ বা কার্যকারিতা সম্পর্কে যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারাও আশ্চর্য হবেন যে এর মধ্যে এত উপকারী গুণ রয়েছে হোমিওপ্যাথিতে এর নাম হল ওয়াইফিয়া সোমনি অশ্বগন্ধা উদ্ভিদটি হলো হলুদ রঙের একটি ফুলের ছোট্ট গোলমো যেটি মূলত এশিয়া ভারত দক্ষিণ পূর্ব এশিয়া এই জায়গাগুলোতেই সব থেকে বেশি হয়ে থাকে অশ্বগন্ধা আয়ুর্বেদিক শাস্ত্রে এবং বহু প্রাচীনকাল থেকেই কিন্তু ইউজ হয়ে আসছে বিশেষ করে মানসিক সমস্যা চিন্তা স্ট্রেস অ্যাংজাইটি এবং শারীরিক সক্ষমতা বা শারীরিক শক্তি বৃদ্ধির কাজের জন্যই বহু প্রাচীনকাল থেকে এটি ইউজ হয় আজকে আমি আপনাদেরকে আটটি উপকারিতার কথা বলবো যেগুলো আপনারা এই অশ্বগন্ধা যদি সেবন করেন নিয়মিত আমি পরবর্তীকালে ভিডিও শেষে জানাবো যে কিভাবে খেতে পারবেন তো এই আটটি উপকারিতা আপনারা যদি জানতে পারেন তাহলে আপনাদের জন্য কিন্তু খুবই এটা উপকারী হবে তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম যে উপকারিতার কথা বলবো সেটা হলো আপনার মানসিক চাপ টেনশন উদ্বেগ এই জাতীয় যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে কমাতে সহায়তা করে এই অশ্বগন্ধা অশ্বগন্ধা এবং স্ট্রেস অ্যাক্টিভেটেড সি জুন প্রোটিন সহ স্ট্রেসের বিভিন্ন এন টার্মিনাল কিনেস যে উৎসগুলো রয়েছে এদের নিয়ন্ত্রণের মধ্যস্থতাকারীদের মধ্যে কিন্তু সহায়তা করে এবং আমাদের ব্রেনের মধ্যে হাইপোথেলামিক অ্যাড্রিনাল অক্ষ রয়েছে যা আমাদের শরীরের মধ্যে মানসিক চাপ টেনশন অ্যাংজাইটি এগুলোকে নিয়ন্ত্রণ করে তার উপরেও কিন্তু এর এফেক্টিভনেস রয়েছে এবং যা আমাদের এই যে এটি অ্যাক্টিভেট হলে বেশি আমাদের টেনশন অ্যাংজাইটি মানসিক সমস্যাগুলো বৃদ্ধি পায় তো এর কার্যক্ষমতাকে কিন্তু হ্রাস করতে সহায়তা করে এই অশ্বগন্ধা গবেষণাতে আঠান্ন জন ব্যবহারকারীর মধ্যে দেখা গেছে যে যারা প্রত্যেক দিন দুশো থেকে ছশো মিলিগ্রাম পর্যন্ত অশ্বগন্ধা আট সপ্তাহ ধরে সেবন করেছেন তারা প্লাসিও যারা গ্রহণ করছিলেন তাদের তুলনায় মানসিক স্বাস্থ্য বা টেনশন অ্যাংজাইটি বা উদ্বেগের সমস্যাতে যেগুলোতে ভুগছিলেন তার থেকে কিন্তু অনেকটাই বেশি সাফল্য পেয়েছেন বা বেশি উপকার পেয়েছেন দ্বিতীয় যে উপকারিতার কথা বলবো সেটা হলো শারীরিক কর্মক্ষমতা আপনার শরীরের মধ্যে এনার্জি বিশেষ করে অ্যাথলিটদের যে একটা কাজ করার মধ্যে যে স্বতঃস্ফূর্ততা সেটাকে কিন্তু বাড়াতে সহায়তা করে এবং এর এই উপকারী গুণের জন্য বহু প্রাচীনকাল থেকেই অ্যাথলিট বা ক্রীড়াবিদদের মধ্যে কিন্তু অশ্বগন্ধা বহুদিন ধরেই ইউজ হচ্ছে প্রতিদিন যদি একশো কুড়ি মিলিগ্রাম থেকে বারোশো মিলিগ্রাম অশ্বগন্ধার নির্যাস সেবন করার ফলে কিছু মধ্যে দেখা যায় যে তাদের শারীরিক সক্ষমতা বেড়ে যায় দ্বিতীয়ত তাদের যে মধ্যে পাওয়ার সেগুলোও কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ আপনার পেশির শক্তি কার্যক্ষমতা এবং শারীরিক স্ট্রেংথ শক্তি বৃদ্ধি করতে কিন্তু অশ্বগন্ধার মেলা ভার তৃতীয় যে উপকারিতার কথা বলবো সেটা হলো মানসিক বিভিন্ন সমস্যার জন্য অশ্বগন্ধার কার্যকারিতা বিশেষ করে যারা বেশি পরিমাণে তাদের মধ্যে অশ্বগন্ধার কিন্তু পজিটিভ প্রভাব দেখা গেছে সিজোফ্রেনিয়ার মতো মানসিক সমস্যায় আক্রান্ত ছেষট্টি জন ব্যক্তির মধ্যে বারো সপ্তাহ ধরে বারোশো মিলিগ্রাম পর্যন্ত অশ্বগন্ধার নির্যাস সেবন করার পরে দেখা গেছে যে যারা প্লাসিবো ইউজ করেছেন তাদের থেকে তাদের এই মানসিক চাপ উদ্বেগ টেনশন বা সিজোফ্রেনিয়ার যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো কিন্তু অনেকাংশেই কম হয়েছে দু সালের একটি গবেষণাতে পাওয়া গেছে বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে অশ্বগন্ধার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো এই সমস্যাকে মোকাবিলা করে অর্থাৎ আপনার বিভিন্ন রকমের মানসিক সমস্যা হতাশা চিন্তা স্ট্রেস অ্যাংজাইটি এগুলোকে কিন্তু ওভারঅল কমাতে এই অশ্বগন্ধা অত্যন্ত উপকারী চতুর্থ যে রেফেক্টিভনেস বা কার্যকারিতার কথা বলবো তা হলো পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে এবং পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে কিন্তু সহায়তা করে অশ্বগন্ধা যদি নিয়মিত সেবন করা যায় তাহলে পুরুষদের মধ্যে টেস্টোস্টেরনের পরিমাণ দেখা গেছে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এর সঙ্গে শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি পায় বা শুক্রাণুর সংখ্যাকে বাড়াতেও কিন্তু অশ্বগন্ধা সাহায্য করে যারা যারা সেক্সুয়াল বিভিন্ন সমস্যাতে ভোগেন অর্থাৎ প্রিমেচিওর ইজাকুলেশন পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন এবং আপনার শুক্রানোর ঘনত্ব যদি কম থাকে সেগুলোকে ঠিক করতেও কিন্তু এই অশ্বগন্ধা অত্যন্ত কার্যকরী এবং দেখা গেছে নিয়মিত সেবন করলে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু অনেকাংশেই নির্মূল হয়ে যায় পঞ্চম যে উপকারিতা সেটা হলো আপনার যদি ব্লাড সুগারের সমস্যা থাকে সেক্ষেত্রেও অশ্বগন্ধা উপকারী রক্তের শর্করার মাত্রাকে কম করতে বা নিয়ন্ত্রণে রাখতে কিন্তু অশ্বগন্ধা অত্যন্ত কার্যকরী ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পাঁচটি ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে দেখা গেছে অশ্বগন্ধা এই ডায়াবেটিস বা যাদের রক্তের তাদের প্রয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য হারে কিন্তু এই রক্তের শর্করার মাত্রা কমেছে এছাড়াও সি ইনসুলিন রক্তের মধ্যে লিপিড এবং শরীরের মধ্যে যে অক্সিডেটিভ স্ট্রেস সেটাকেও কিন্তু অনেকাংশে কম করে এই অশ্বগন্ধা কারণ অশ্বগন্ধার মধ্যে উইদা ফেরিন ডাব্লিউ এ নামে এক ধরনের অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি রয়েছে যা কিন্তু এই আপনার ব্লাড সুগার কে কন্ট্রোলে রাখতে সহায়তা করে ছ নম্বর যে উপকারিতার কথা বলবো সেটা হলো আপনার শরীরে বিভিন্ন রকমের প্রদাহ বা ইনফ্লামেশনের যে সমস্যা সেগুলোকে কমাতে সহায়তা করে অর্থাৎ আপনার যদি শরীরে ইনফ্লামেশন হয় বিশেষ করে গাঁটে ব্যথা যন্ত্রণা আর্থাইটিস অস্টিওর্থাইটিস বা বিভিন্ন রকমের জয়েন্ট পেনে আপনি ভুগছেন হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে গেছে সেক্ষেত্রে কিন্তু অশ্বগন্ধা অত্যন্ত কার্যকরী গবেষণাতে দেখা গেছে মতো যে প্রদাহজনক প্রোটিনের মাত্রাগুলো রয়েছে সেগুলোকে কমাতে অনেকাংশেই সক্ষম কিন্তু এই অশ্বগন্ধা সপ্তম যে উপকারিতার কথা বলবো যে অশ্বগন্ধার কার্যকারিতা কিন্তু আমাদের নার্ভাস সিস্টেম বা আমাদের স্মৃতিশক্তি স্নায়ুর উপরেও রয়েছে আপনার মেমোরিকে শক্তিশালী করতে আপনার মন মেজাজ ঠিক রাখতে স্নায়ুর যদি দুর্বলতা থাকে সেই সমস্ত সমস্যা মোকাবিলা করতে পারে অশ্বগন্ধা স্নায়ুর দুর্বলতা সহ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে যে সমস্যা হয় আপনার মনোযোগ কম রিফ্লেক্স কমে গেছে এবং স্নায়ুর বিভিন্ন রকমের সমস্যাতে অর্থাৎ নার্ভের বিভিন্ন রকমের সমস্যাতে যদি ভোগেন সেক্ষেত্রে যদি অশ্বগন্ধা নিয়মিত সেবন করা যায় তাহলে সেক্ষেত্রেও উপকার হয় ঘুমের সমস্যার জন্য অশ্বগন্ধা অত্যন্ত উপকারী উদাহরণস্বরূপ পঁয়ষট্টি থেকে আশি বছর বয়স্ক কিছু লোকের উপরে বারো সপ্তাহ ধরে অশ্বগন্ধার যে শিকড় বা রুট সেখান থেকে ছশো মিলিগ্রাম পর্যন্ত সেবন করার ফলে দেখা গেছে যে তাদের ঘুম আগের থেকে অনেক ভালো হচ্ছে বা যারা ইনসোমিনিয়া ঘুমের সমস্যা ঘুম ঠিকঠাক হচ্ছে না এগুলোতে ভুগছিলেন তাদের ঘুম আবার ঠিকঠাক ভাবে হচ্ছে এবং ঘুমানোর পর দেখা যাচ্ছে যে তারা যখন সকালে উঠছেন ওভারঅল অ্যাজ এ হোল তারা অনেকটাই নিজেদেরকে ভালো বোধ করছেন এবং এনার্জি অনেকটাই বেশি পাচ্ছেন এবং তাদের মনে হয় যে তাদের আরও কাজ করার ইচ্ছে বা শরীরের মধ্যে সতেজতাটা যেন অনেক বেড়ে গেছে অর্থাৎ এতক্ষণ আলোচনার পরে আপনারা বুঝতেই পারলেন যে অশ্বগন্ধার কার্যকারিতা বা এর গুণাগুণগুলো কতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য অশ্বগন্ধা যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন তাহলে আপনাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী হবে এবারে আমি আপনাদেরকে জানাবো যে অশ্বগন্ধা আপনারা কিভাবে খাবেন হোমিওপ্যাথিতে অশ্বগন্ধার সব থেকে কার্যকরী হলো মাদার টিংচার ফর্মে ইউজ করা মাদার টিংচার ফর্মে আপনাদেরকে ইউজ করতে গেলে এটা দশ থেকে পনেরো ফোটা হাফ কাপ জলে মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার আপনারা খেতে পারবেন এবং এটা প্রাথমিকভাবে কিন্তু টানা আপনাদের এক থেকে দু মাস খেলে তবে এর কার্যকারিতা সব থেকে ভালো বোঝা যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল বন্ধুরা আশা করি অশ্বগন্ধা সম্পর্কে আজকে আমি যে তথ্যগুলো আপনাদেরকে জানালাম সেগুলো আপনাদের জন্য উপকারী হবে এবং ভালো লেগে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ধন্যবাদ